السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله، الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. সংক্ষিপ্ত হামদ সানার পর ছাত্র তরুণ ও যুবকদের উদ্দেশ্যে আয়োজিত আজকের ইসলামী সম্মেলন 2018 সূর্যতলা জামে মসজিদ কর্তৃপক্ষ আয়োজন এবং ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত সুন্দর একটি প্রোগ্রামে উপস্থিত হওয়ার এবং কিছু বলবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে শুকরিয়া আদায় করছি সূর্যতলাবাসীর, বিশেষ করে সূর্যতলা জামে মসজিদ কর্তৃপক্ষের, যারা এত সুন্দর একটি আয়োজন করবার জন্য সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেছেন। জাযাকুমুল্লাহু খায়র। আজকের এই প্রোগ্রাম আপনারা জানেন একটি ব্যতিক্রম ধর্মী উদ্যোগ এবং একটি ভিন্ন ধর্মী প্রোগ্রাম। এখানে সিনিয়র কোনো আলোচক নেই, সিনিয়র শুধু একজনই আছেন, তিনি সভাপতির দায়িত্ব পালন করছেন। আর বাকি আলোচক যারা, কারো বয়সী মানে যৌবন অতিক্রম করেছে এমনটা নয়। তো যদিও বয়সের ফ্রেমে বাঁধি, বয়সের ফ্রেমে বাঁধলে পরেও যৌবন কিংবা তারুণ্য অতিক্রম করেছে এমন কেউই নেই। সন্ধ্যার পর থেকে আমরা তিনজনের বক্তব্য শুনেছি, বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি, এখনও শুনছি। ভূমিকা না বাড়িয়ে আমি আপনাদের সামনে 10 থেকে 15 মিনিটে কয়েকটি কথা বলার চেষ্টা করব। আশা করি মনোযোগ দিয়ে শুনলে আপনারা এবং আমি সকলে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আজকের ছাত্র তরুণ এবং যুবকেরা সারা দুনিয়া ব্যাপী তারা ইসলামের প্রতি ঝুঁকছে, বিশেষ করে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরেও। আপনারা যারা খবর রাখেন তারা দেখবেন, অমুসলিমরা যখন ইসলাম গ্রহণ করছে ইউরোপ, আমেরিকা কিংবা অস্ট্রেলিয়ায়, তারা সুনির্দিষ্ট কোনো ইডিওলজি অথবা সুনির্দিষ্ট কোনো স্কুল অফ থটকে তাদের ইসলামের মানদণ্ড হিসাবে গ্রহণ করছে না। তারা ইসলাম গ্রহণ করার সাথে সাথে তারা ইসলামের যে পরিপূর্ণ এবং সামগ্রিক রূপ এবং বিশুদ্ধ রূপ, অর্থাৎ সালফে সালিহিনের মানহাজকে তারা গ্রহণ করছে। একইভাবে বাংলাদেশেও যারা নতুন করে স্কুল, কলেজ, মাদ্রাসা, ইউনিভার্সিটি, বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে ইউনিভার্সিটিগুলো থেকে যারা দিন বোঝার চেষ্টা করছে, অল্প বিস্তর কিছু ইউটিউবের লেকচার কিংবা ফেসবুকের লেখনী কিংবা অন্য কোনো মাধ্যমে সামান্য দিন বোঝার চেষ্টা করছে বা দিনের সামান্য আলোর সন্ধান পেয়েছে, তারাও যখন দিনকে ভালোভাবে চেনার চেষ্টা করছে, বোঝার চেষ্টা করছে, তখন দিনকে সালফে সালিহিনের মানহাজ মোতাবেক বোঝার চেষ্টা করছে এবং চাচ্ছে। এই যখন আমাদের সার্বিক অবস্থা, এই অবস্থায় প্রতিষ্ঠিত আমাদের যে ফিকহি স্কুল অফ থটগুলো আছে, সেই স্কুল অফ থটগুলো যেহেতু তারা গ্রহণ করছে না, যেগুলোকে আমরা আরবিতে মাধহাব বলে জানি, যেগুলো দীর্ঘদিন যাবৎ আমাদের দেশে চর্চা হয়ে এসেছে, সেদিকে যখন এই তরুণ এবং যুবকরা যাচ্ছে না, তারা সরাসরি কোরআন এবং সুন্নাহ থেকে ইসলামকে গ্রহণ করার মানসিকতা লালন করছে, তখনই আমাদের মধ্যে কারো কারো একটি মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, এরা নতুন কোন ইসলাম শিখছে এবং নতুন কোন ইসলাম জানছে। এটা যেমন একদিকে পজিটিভ একটা বার্তা আমাদের কাছে নিয়ে আসছে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটির ছাত্র ভাই বোনেরা তারা ইসলামের দিকে ফিরে আসছে, তারা সালাত আদায়কারী হচ্ছে, তারা টাকনুর উপরে প্যান্ট পরছে ছেলেরা, তারা সম্ভাষণে ইসলামী পদ্ধতি ব্যবহার করছে, তারা পোশাক আশাক এবং বিভিন্ন ক্ষেত্রে তারা ইসলামকে অনুসরণ এবং চর্চার চেষ্টা করছে, তখন তথাকথিত সুশীল এবং সেকুলারিস্টদের মাথায় আস্তে আস্তে করে বাজ পড়া শুরু হয়েছে যে এরা তো সালাফিজমের দিকে ঝুঁকে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে এই বিষয়গুলো অবজার্ভ করছি, অবজার্ভ করে আমাদের কাছে যেটা মনে হয়েছে, বিশ্ব সারা দুনিয়ার যে ধারা, এই সারা দুনিয়ার ধারার বাইরে গিয়ে এই গ্লোবালাইজেশন কিংবা প্রযুক্তির উন্নয়নের এই সময়ে আপনি এই বাংলাদেশের যুব সমাজকে আলাদা ধারায় পরিচালনা করতে পারবেন না। খুব স্বাভাবিকভাবে আজকের যে ছেলেটাকে আপনি মসজিদে বসে দাওয়াত এবং তালিমের আলোচনা করছেন, সেই ছেলেটাকে যদি কোরআন এবং সুন্নাহ থেকে যদি আপনি দাওয়াত এবং তালিম না দেন, তাহলে পরে সে ফেসবুকে গিয়ে, ইউটিউবে গিয়ে, টুইটারে গিয়ে, বিভিন্ন জায়গায় গিয়ে তারা যখন
আরব শেখদের কিংবা বিদেশি শেখদের বিভিন্ন আলোচনা শুনবে, ইংরেজিতে আরবিতে অসংখ্য আলোচনা পড়ে আছে, তখন আপনার আলোচনার সাথে তারা কম্পেয়ার করবে। আর কম্পেয়ার করে যখন দেখবে যে আপনার আলোচনা হাওয়ার উপরে আর তাদের আলোচনা ডকুমেন্ট বেসড, তখন খুব স্বাভাবিকভাবেই আপনার আলোচনা আগামীকালকে আর শুনতে আসবে না। সেই জন্য এই যুব সমাজ ইসলামের পথে যেভাবে আগাচ্ছে এটা একটা পজিটিভ বার্তা। এর সাথে সাথে আরেকটি নেগেটিভ বার্তা রয়েছে, সেই নেগেটিভ বার্তা হচ্ছে এরকম যে এই যুব সমাজ সঠিকভাবে পরিচালিত হচ্ছে না, সঠিক জায়গা থেকে তারা জ্ঞান অর্জন সবসময় করতে পারছে না। তারা হয়তো সঠিকভাবে জ্ঞান অর্জন না করতে পারার কারণে, রাইট সোর্স থেকে জ্ঞান অর্জন না করতে পারার কারণে তারা একদিকে জঙ্গিবাদের দিকে ঢুকে চলে যাচ্ছে, আর একদিকে তারা ইসলামকে মডারেট হিসাবে উপস্থাপন করার জন্য বিভিন্ন কৌশল অবলম্বন করছে। তাই ইসলামের বেসিক জ্ঞান অর্জন সঠিকভাবে না করবার কারণে তারা ইসলামের পথে আসবার পরেও বিভ্রান্ত হয়ে আরেকদিকে চলে যাচ্ছে। এই পজিটিভ এবং নেগেটিভ দুটা দিক সামনে রেখেই আমরা এই আলোচনা সভা বা ইসলামী সম্মেলনের আয়োজন করেছি। অন্ততপক্ষে আমরা ক্ষুদ্র একটা মেসেজ হলেও দিতে চাই যে ছাত্র, তরুণ এবং যুবকেরা আজকে যে ইসলামের পথে ঝুঁকছে, ইসলামের দিকে আগাচ্ছে, এটাকে আমরা পজিটিভলি কীভাবে ব্যবহার করতে পারি। তারা যেন অতি আবেগী হয়ে এমনভাবে ইসলামকে অনুসরণ করা বা ইসলামকে উপস্থাপনের চেষ্টা না করে যাতে করে সামগ্রিক মুসলিম উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়, আবার লিবারালিজমের নাম করে, উদারতার নাম করে ইসলামকে যেন শুধুমাত্র মানে ব্যক্তিগত ক্ষেত্রেই সীমাবদ্ধ করে না ফেলে, এদিকেও আমাদের মানে নির্দেশনা থাকতে হচ্ছে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আজকের যুব সমাজ তারা ইসলামের দিকে আসতে চাচ্ছে, তারা জ্ঞান অর্জন করছে, কিন্তু জ্ঞানের সঠিক সোর্স না থাকবার কারণে, সঠিক সোর্সের কাছে সঠিকভাবে না পৌঁছতে পারার কারণে তারা অনেক ক্ষেত্রে বিভ্রান্ত হচ্ছে। আজকে ইউটিউবে নাম না জানা কিংবা নাম পরিচয়বিহীন কিংবা চেনে না জানে না এমন কোনো কোনো শায়েখের আলোচনা শুনে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন পথে তারা ধাবিত হয়ে যাচ্ছে। ইসলামের জ্ঞান অর্জনের জন্য একটা ধারাবাহিক পদ্ধতি রয়েছে, নিয়মতান্ত্রিক পদ্ধতি রয়েছে, শৃঙ্খলাবদ্ধ পদ্ধতি রয়েছে। এই পদ্ধতি অনুসরণ না করবার কারণে আজকের তরুণ এবং যুব সমাজ অনেকে এবং ছাত্র সমাজ বিভ্রান্ত হচ্ছে। আমরা এই জন্য ছাত্র, তরুণ এবং যুবকদেরকে সবার আগে যে দাওয়াত দেয়, সে দাওয়াত হচ্ছে সালফে সালেহীনের বুঝ মোতাবেক কোরআন এবং সুন্নাকে বোঝার চেষ্টা করা। সালফে সালেহীনকে বাদ দিয়ে যদি আপনি কোরআন এবং সুন্নাকে বুঝতে যান, আপনি নিঃসন্দেহে বিভ্রান্ত হবেন। আজকে যদি আপনি এমন কোনো মতের অনুসরণ করতে যান যে মত আপনার পূর্বে কোনো ব্যক্তি দেয় নাই কিংবা জমহুর উলামায়ে কিরাম দেয় নাই, তাহলে আপনি মোটামুটি নিশ্চিতভাবে ধরে রাখতে পারেন আপনি বিভ্রান্ত হচ্ছেন। কারণ কোরআন এবং সুন্নার যে বক্তব্যের ব্যাখ্যা সালফে সালেহীন বোঝেন নাই, অথচ আপনি আজকে নতুন করে বোঝার চেষ্টা করেছেন, নতুন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন, আপনি নিশ্চিতভাবেই সালফে সালেহীনের বুঝের বিপরীতে যাওয়ার কারণে বিভ্রান্ত হওয়ার প্রবল সম্ভাবনার মধ্যে রয়েছেন। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ জ্ঞান অর্জনের ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ উক্তি দিয়েছেন। তিনি বলেছেন, আন্নাসু আহওয়াজু ইলাল ইলমি মিনহুম ইলাত তুআমি ওয়াশশারাবি, একজন মানুষ জ্ঞান অর্জনের দিকে, জ্ঞান অর্জনের ব্যাপারে ততটাই মুখাপেক্ষী, আহওয়াজ যত, তার থেকে বেশি মুখাপেক্ষী, যতটা মুখাপেক্ষী সে খাবার দাবার এবং পানাহার করা তার জন্য যতটা মুখাপেক্ষী, অর্থাৎ একজন মানুষের জন্য পানাহার করা যতটা গুরুত্বপূর্ণ, পানাহারের প্রতি একজন মানুষ যতটা মুখাপেক্ষী, তার থেকে অনেক বেশি মুখাপেক্ষী একজন মানুষ জ্ঞান অর্জনের প্রতি। তিনি বুঝাচ্ছেন কীভাবে, কারণ একজন মানুষের দিনের বেলা দুইবার বা তিনবার খাবার গ্রহণ করতে হয়, অথচ তার জ্ঞান অর্জন এবং জ্ঞান অনুযায়ী চলতে হয় প্রতিটা মুহূর্ত, প্রতিটা মুহূর্ত। আপনি না খেয়ে হয়তো বা একবেলা, একদিন, দুই দিন, কয়েকদিন থাকতে পারবেন। এই যে থাইল্যান্ডে ফুটবলার একদল শিশু পাহাড়ের গুহার ভিতরে আটকা পড়েছিল, নয় দিন তারা কিছু খায়নি, শুধু পানি খেয়েছিল, কেউ কেউ বলছে মেডিটেশন করেছে ইত্যাদি, সব ফালতু কথা। আল্লাহ সুবহান ওয়া তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন, তারা বেঁচে ছিল, নয় দিন তারা না খেয়েছিল, কিন্তু নয় দিন মানুষ, নয় দিন তো দূরের কথা, সামান্য একটা মিনিট আপনি জ্ঞান ছাড়া থাকতে পারবেন না। একটা মুহূর্তের জন্য যদি আপনার মাথার থেকে জ্ঞানকে ছিনিয়ে নেওয়া হয়, তাহলে পরে আপনি চলতে পারবেন
না, এই জন্য খাওয়া দাওয়া আমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জ্ঞান অর্জন করা। এই জন্য আমরা যারা যুবক ভাইরা রয়েছি, ছাত্র ভাইরা রয়েছি, আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আপনারা বিশুদ্ধ জ্ঞান অর্জন করার চেষ্টা করবেন এবং নির্ভরযোগ্য সোর্স থেকে জ্ঞান অর্জনের চেষ্টা করবেন। দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে, সামান্য কিছু জ্ঞান অর্জন করেই আমরা দাওয়াতি কাজে নেমে যাই, ভিডিও তৈরি করি, লেকচার দেই, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা দাওয়াতি কাজে মনোনিবেশ করি। নিঃসন্দেহে দাওয়াতি কাজ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, আমার আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার থেকে উত্তম কথা আর কার হতে পারে? যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে মানুষদেরকে ডাকে, ওয়া আমিলা সালিহা, এবং আমলে সালেহ, নেক কাজ করে, সৎ আমল করে, ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে নিশ্চয়ই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। বোঝা গেল আল্লাহর দিকে ডাকতে হবে, কিন্তু আল্লাহর দিকে ডাকার আগে সবার আগে যে যোগ্যতাটুকু অর্জন করতে হবে সেটা হচ্ছে ইলম। এই জন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার কিতাবের মধ্যে, কিতাবুল ইলমের মধ্যে একটি বাবের শিরোনাম রচনা করেছেন, বাব রচনা করেছেন, বাবু কওল আল ইলমু ক্বাবলাল ক্বাউলি ওয়াল আমালি। যে কোনো কথা বলার আগে, যে কোনো কাজ করার আগে ওই কথাটা শুদ্ধ না অশুদ্ধ, ওই কাজটা অশুদ্ধ না শুদ্ধ, এ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে, তারপরে ওই কথাটা বলতে হবে, তারপরে ওই কাজটা করতে হবে। আমরা আজকে একটা কথা একজনের কাছ থেকে শুনেই যাচাই বাছাই না করেই ছড়িয়ে দিচ্ছি, এটাও আমাদের মধ্যে বিভ্রান্তির একটা অন্যতম কারণ হতে পারে। প্রিয় ভাইয়েরা আমার, সেই জন্য বলছি যে দাওয়াতি কাজ অবশ্যই আমাদের করতে হবে। তরুণরাও ছাত্ররাও দাওয়াতি কাজ করবে, কিন্তু তার আগে আমাদেরকে অবশ্যই দিনের যথাযথ জ্ঞান অর্জন করতে হবে। তৃতীয়ত যে বিষয়টি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে, কোরআন এবং সুন্নার জ্ঞানের পাশাপাশি আমাদেরকে আধুনিক বিশ্বের বিভিন্ন বিষয়ের জ্ঞান অর্জন করতে হবে, বিভিন্ন মতবাদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। আজকে যদি আপনি 300 বছর আগে ফিরে যান, 300 বছর আগে সোশ্যালিজম বলতে কিছু ছিল না, কার্ল মার্ক্সের আগের যুগে ফিরে যান, তখন অনেক মতবাদই ছিল না, ইংল্যান্ডের শিল্প বিপ্লবের আগে নতুন অনেক মতবাদই ছিল না, সেই মতবাদগুলো গত 200-300 বছরে আমাদের সামনে এসেছে। এই মতবাদগুলো সম্পর্কে যদি আপনি জ্ঞান অর্জন না করেন, তাহলে আগামীকালকে আপনাকে হয়তোবা এই লেভেলও কেউ লাগিয়ে দেবে যে উনি ইসলামী সমাজতন্ত্রের কর্মী, এরকমের লেভেল লাগানোর চেষ্টা হতে পারে, ইসলামী ধর্মনিরপেক্ষতাবাদ, এরকমের লেভেল লাগানো হতে পারে যে ইসলামী পুঁজিবাদ। সেই জন্য আপনারা এই মতবাদগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এবং এই মতবাদগুলোর সাথে ইসলামকে তুলনা করে বা ইসলামের মাধ্যমে এই মতবাদগুলোকে যাচাই করে তারপরে দেখতে হবে যে এখানে আদৌ কি ভালো কিছু আছে নাকি সব কিছুই খারাপ। বাছাই যাচাই বাছাই ছাড়া এই মতবাদগুলোকে গ্রহণ করা যাবে না। গ্রহণ বর্জন সব ক্ষেত্রেই ইসলামের চোখ দিয়ে কোরআন এবং সুন্নার আলোকে আপনাকে বিশ্লেষণ করে আগাতে হবে, আর না হলে পরে নব্য জাহিলিয়াতের এই মানে বর্তমান বিশ্ব ব্যবস্থায় আপনাকে বিভিন্ন মুখরোচক স্লোগান দিয়ে এবং দৃষ্টিনন্দন আয়োজন দিয়ে আপনাকে বিশেষ করে ছাত্র তরুণ এবং যুবকদেরকে আকৃষ্ট করা মানে খুবই সহজ হয়ে যাবে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, চতুর্থত যে বিষয়টি আপনাদের সাথে মানে শেয়ার করতে চাচ্ছি সে বিষয়টি হচ্ছে, আপনারা সবাই জানেন আমাদের দেশে বিভক্তির শেষ নেই, বিভিন্নভাবে আমরা বহুধা ধারায় বিভক্ত, এই বিভক্তি ক্রমশ যেন বাড়ছে। আজকে সকালবেলায় একটা আরবি শেয়ারের অনুবাদ এরকমের পড়েছি যে সব কিছুর ভাঙা দিয়ে আসলে সব কিছু নিঃশেষ হয়ে যায় না, কখনো কখনো কিছু ভাঙা দিয়ে নতুন গড়ার সৃষ্টি হয়। আজকে ভোলায় মসজিদ ভেঙেছে, সেই মসজিদ ভাঙার পরিণাম কিংবা পরিণতি কিংবা এর পরবর্তীতে কী হবে আমরা দেখার অপেক্ষায় রইলাম। আজকে জুমার খুতবায়ও বলেছি সূরা বাকারার 114 নম্বর আয়াতের ওই আয়াতের প্রথম অংশ কি আমরা ভুলে গেছি, যে সবচেয়ে বড় জালেম হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষদেরকে আল্লাহর ঘর মসজিদে যেতে বাধা প্রদান করে, আল্লাহর নাম উচ্চারণ করতে বাধা প্রদান করে। ওই মসজিদগুলোতে বসে কি তারা শয়তানের জিকির করতো? তারা কোনো মানুষের জিকির করতো? কিছুই না। তারপরেও তারা আল্লাহর জিকির করতো, সেই আল্লাহর জিকিরকে তারা মানে সহ্য করতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণীগুলোকে তারা সহ্য করতে পারে নাই। এগুলো সহ্য করতে না পারার মৌলিক একটা কারণ হচ্ছে সঠিক দিনে এলেম না থাকা, এবং ইসলামের যে মৌলিক স্পিরিট
সবর এইটা না থাকা। আজকে আমরা তাদের জন্য হেদায়েতের দোয়া করতে পারি, হেদায়েতের দোয়া করা ছাড়া আপাতত এই মুহূর্তে আমাদের কিছু করার নেই, আরও যা কিছু করার আছে আমরা করবো ইনশাআল্লাহ। অন্ততপক্ষে এই মজলিস থেকে হেদায়েতের দোয়া করতে পারি যে হাত দিয়ে আজকে ওই মসজিদগুলো যারা ভেঙেছে, যে মাথা দিয়ে ওই মসজিদ ভাঙার কল্পনা করেছে, প্ল্যানিং করেছে, যে মুখ দিয়ে ওই মসজিদ ভাঙার জন্য তারা অর্ডার দিয়েছে, যে কান দিয়ে ওই মসজিদ ভাঙার খবর শুনে তারা অট্টহাসি দিয়েছে কিংবা খুশি হয়েছে, যে মানে শ্রবণ শক্তি দিয়ে তারা ওগুলো শুনেছে এবং তারা কোনো প্রতিবাদ করে নাই, তাদের এই সকল কান, সকল হাত, সকল ব্রেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্রকরণে স্পষ্টভাবে, ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। এই কান, এই চোখ, এই অন্তর সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কিয়ামতের মাঠে জবাবদিহি করতে হবে। জিজ্ঞাসিত হবে কোন হাত দিয়ে তুমি কেন এই মসজিদ ভেঙেছি। মসজিদ ভাঙা নিয়ে অনেক কথা হয়েছে, আমাদের ওস্তাদ সভাপতি সাহেব তিনিও হয়তো কিছু বলবেন, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করছি না, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তারপরেও আজকের এই প্রোগ্রাম মূলত একটা ইন্ট্রোডাক্টরি প্রোগ্রাম, আমরা একেবারেই খুব অল্প সময় আয়োজন করে একটু বোঝার চেষ্টা করেছি যে আদৌ এই ধরনের প্রোগ্রাম আয়োজন করলে আপনাদের সারা কেমন পাবো বা কী হতে পারে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হাজারো শুকরিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই একদিনের নোটিশ, আমরা গতকালকে নোটিশ দিয়েছি মাত্র, ফেসবুকে তাও কোনো পোস্টারিং না, কোনো কোথাও কিছু না, শুধু ফেসবুক, ফেসবুকের প্রচারণায় আপনারা জেনেছেন এবং এর মাধ্যমে আপনারা এসেছেন। আলহামদুলিল্লাহ জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এই কষ্টকে কবুল করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদ কমিটিকে, বিশেষ করে যারা আয়োজন করেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন ইনশাআল্লাহ। আমরা আশা করি এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তৌফিক কামনা করি, অদূর ভবিষ্যতে আমরা বাংলাদেশের রাজধানীর প্রাণকেন্দ্রে কোনো একটা বড় জায়গায়, হতে পারে কোনো মসজিদে কিংবা অন্য কোনো কনভেনশন সেন্টারে, তরুণ দায়ীদের নিয়ে, সিনিয়র জুনিয়র সবাইকে নিয়ে, যারা এদেশে কোরআন এবং সহি সুন্নার কথা স্পষ্টভাবে বলতে চান, আমল করেন, তাদের সবাইকে নিয়ে আমরা বড় সম্মেলন আয়োজন করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেই তৌফিক কামনা করছি এবং এই সম্মেলনের মাধ্যমে, আজকের এই ছোট সম্মেলন হলেও এর মাধ্যমে আমরা উম্মার কাছে একটি বার্তা দিতে চাই, সেটি হচ্ছে আমরা এখানে যারা উপস্থিত হয়েছে অন্ততপক্ষে ছয়জন, অন্ততপক্ষে ছয়জন, তহিদ ভাই আছেন সাতজন, আরও অনেকে আছেন আমি সবার নাম বলতে পারছি না, এই ছয় সাতজন আমরা এখানে উপস্থিত হয়েছি, এই ছয় সাতজন কিন্তু এক প্ল্যাটফর্মের মানুষ আমরা নই, আমরা এখানে কারো সাংগঠনিক পরিচয় দেইনি, শুধু মাদ্রাসা এবং অন্যান্য পরিচয়গুলো আমরা দিয়েছি, শিক্ষা প্রতিষ্ঠানের পরিচয় দিয়েছি, সাংগঠনিক পরিচয় অনেকের আছে, আমরা সেগুলো হাইলাইট করিনি আপাতত আজকের এই প্রোগ্রামে। এর মাধ্যমে আমরা বোঝাতে চেয়েছি এই যে আমরা তরুণরা আমাদের বিভিন্ন ধরনের বিভক্তির জায়গা ভুলে গিয়েও আমরা উম্মার স্বার্থে, মুসলিম উম্মার জন্য, মানবতার জন্য, মানবতার স্বার্থে আমরা এক মঞ্চে এক জায়গায় বসতে পারি এবং আমাদের সিনিয়রদের গাইডলাইন অনুসরণ করে, তাদের সহবাদের মাধ্যমে, তাদের আন্ডারে কাজ করার মাধ্যমে আমরা আমাদের সর্বোচ্চটুকু উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে এই বার্তাটুকু উম্মাকে দিতে চেয়েছি যে আমাদেরকে যখনই ডাকা হবে যে কোনো ধরনের উম্মার চিন্তামূলক কাজে, উম্মার গঠনমূলক কাজে আমাদের তরুণদেরকে যখনই আহ্বান করা হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা সাথে সাথে আপনাদের ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়ে যাব ইনশাআল্লাহ। আজকের এই প্রোগ্রামের কথা যখনই আমি ভাইদের সাথে আলোচনা করেছি, এখানে দুই ভাই আছেন, আরও ভাইয়েরা আলোচনা করে গেছেন, একটা বারের জন্য তারা দ্বিতীয়বার আমাকে জিজ্ঞেস করেন নাই যে ভাই আমি একটু যাবো কি না ভেবে দেখি, না অনেক সুন্দর আয়োজন আমি যাব। সবাই এক বাক্যে রাজি হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ তারা আমার ডাকে, আমাদের ডাকে সাড়া দিয়ে এসেছেন। আমরা তাদের কাছে অনুরোধ জানাবো আগামীতে আমরা যখন সম্মিলিতভাবে এ ধরনের বড় উদ্যোগ নিতে পারবো, তাহলে আরও বড় পরিসরে আমরা এই ধরনের উদ্যোগ বাস্তবায়ন করতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা এই তৌফিক কামনা করছি এবং সর্বশেষে যুবক ভাইদেরকে জ্ঞান অর্জনের প্রতি আবার উৎসাহ জানাচ্ছি, মানে জ্ঞান অর্জনের প্রতি আপনাদেরকে আগ্রহী হওয়ার জন্য আবেদন জানাচ্ছি এবং জ্ঞান অর্জন করতে হবে নির্ভরযোগ্য আলেমদের কাছ থেকে, নির্ভরযোগ্য বইয়ের মাধ্যমে। নির্ভরযোগ্য বই শুধু আপনার জ্ঞান অর্জনের জন্য যথেষ্ট নয়, বইয়ের যদি কোনো ব্যাপার বুঝতে সমস্যা হয়, কোরআনের কোনো আয়াত যদি বুঝতে সমস্যা হয়, হাদিস বুঝতে সমস্যা হয়, আলেমদের কাছে জিজ্ঞেস করে আপনাদেরকে মানে ক্লিয়ার হয়ে নিতে হবে।
নিজের বুঝকে প্রাধান্য না দিয়ে আলেমদের কাছ থেকে সঠিক বুঝ গ্রহণ করতে হবে, তাহলেই আশা করা যায় আপনারা আমরা সবাই সঠিক বুঝ এবং সালফে সালেহীনের বুঝ মোতাবেক আমরা চলতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সালফে সালেহীনের বুঝ মোতাবেক কোরআন এবং সুন্নাহকে বুঝে জ্ঞান অর্জন করে আমাদের দুনিয়ার জীবনে আমল করার মাধ্যমে পরকালে জান্নাতের জান্নাতুল ফিরদাউস অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভুল ত্রুটি মাফ করে এই প্রোগ্রামকে কবুল করে নিন, আমিন। আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।